এখানে এসে যেটা চাইছিলাম সেটা হচ্ছে বৃষ্টি, আর এখন অঝরঝরে বৃষ্টি শুরু হয়েছে, দারুণ সুন্দর লাগছে প্রকৃতিটাকে। হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন সকাল 6:10 ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি, কিন্তু আজকেই হচ্ছে আমাদের এই তিন কাটারি থেকে বেরিয়ে যাওয়ার পালা। কিন্তু সকাল থেকে অঝরঝরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য জানি না কী হবে। এখন এই তিন কাটারি থেকে যে রকি আইল্যান্ড পর্যন্ত যে যাব, যে রাস্তাটা পাথুরের রাস্তাটা আছে, বৃষ্টি পড়লে সেটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। সকাল সকাল ঘুম থেকেই উঠেই এ ধরনের দৃশ্য। ওই ছিল আমাদের ক্যাম্প, রাত্রিবেলা দুদিন এখানেই ছিলাম, দারুণ সুন্দর একটা সময় এখানে অতিবাহিত করলাম। ইন ফিউচার অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো পরবর্তীকালে আপনাদেরকে আমি জানাবো। আপাতত এখান থেকে বেরিয়ে যাব, 8 এখনও বাজেনি, 8 বাজে, এখনও মোটামুটি 10 বাকি আছে। লাগেজ বাউন্ড করা হয়নি, বাইকটা কোল্ড স্টার্ট করা হয়ে গেছে, আর বাইকের চেনটা নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছে, কিন্তু লিফট করে নিয়েছি, ঠিক হয়ে গেছে। এখন প্রবলেম করবে কি না ইন ফিউচার সেটা জানি না। আজকে তিন কাটারি থেকে বেরিয়ে চলে যাচ্ছি, তো বেরোনোর আগে এই তিন কাটারি ক্যাম্পের মধ্যে আমাদের ক্লাবের রিবেল রাইডার স্টিকার এবং আমার হর্নেট ম্যান স্টিকার এখানে আমি লাগাবো। তো এটা অবশ্যই উইথ পারমিশন আমি এটা করছি, পারমিশন নিয়ে আমি লাগাচ্ছি। তিস্তা নদী, আর এটা তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি, আর এটাই হচ্ছে গজল ডোবা। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখিরা আছে এই জায়গাটায়। তো পশ্চিমবঙ্গে পর্যটন মানচিত্রে গজল ডোবা খুব তাড়াতাড়ি নাম করে নিয়েছে, আর এখানে শীতকালে প্রচুর পিকনিকও হয়। ও হো হো, একবার জলটা দেখি, ওরে বাবা, দেখে আমার মাথা ঘুরে যাবে, বিশাল বিশাল ফোর্সে জল যাচ্ছে। বাগডোগরাটা পেরোতেই যে এখন যে রোডটার মধ্যে দিয়ে যাচ্ছি, চা পাতার খুব সুন্দর স্মেল ছাড়ছে। সম্ভবত সামনে একটা চায়ের গাড়ি যাচ্ছে, পাতা নিয়ে গাড়ি যাচ্ছে, সেই গাড়িটা থেকেই মনে হচ্ছে এই স্মেলটা পাচ্ছি, দারুণ সুন্দর স্মেল। আর এখন বাজে হচ্ছে 11:10, এখনো পর্যন্ত ননস্টপ চালিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে ইসলামপুরে ঢুকে যাব, আর রায়গঞ্জ ঢুকতে আশা করছি 1 এখনো পর্যন্ত কোনো রকম ক্লান্তি আসেনি বা কোনো রকম সমস্যা হচ্ছে না, সুতরাং যতটা পারা যায় ততটা আমরা টেনে নিই, নাহলে কিন্তু পরে লাস্টের দিকে একটুখানি তো ক্লান্তি থাকবে, বেশিটা টানতে পারবো না। আজকে ইচ্ছা আছে একবারে 10:11 মধ্যে বাড়ি ঢোকা। আবার ওই চায়ের স্মেলটা পাচ্ছি, ওই সামনের গাড়িটা থেকেই আসছে। তো এখন 11:00, কন্টিনিউয়াস রাইড করে এখন একটুখানি চায় ব্রেক নিচ্ছি, এক্সপেক্টেড টাইম অনুযায়ী আপাতত এখনও পর্যন্ত চলছে চায় ব্রেক নিয়ে, আবার কন্টিনিউয়াস রাইড। আজকে শুধুমাত্র ভাগো, সিফ ভাগো। সামনে একটা কি সুন্দর টাইপের গাড়ি যাচ্ছে, কি গাড়ি কে জানে, গাড়ি না ট্র্যাক্টর। হাই রোডে বাইক চালালে লরি বা বিভিন্ন চার চাকার পিছনে কিছু কথা লেখা থাকে, যেমন এই গাড়িটার পিছনে লেখা আছে, কোকিল ডিম পরে কাকের বাসায়, মেয়েরা ফুটানি মেরে বয়ফ্রেন্ডের টাকায়। এখন বাজে 12:30, রায়গঞ্জ আর 40 দূরেই। এবার একটা ব্রেক নিতে ইচ্ছা করছে, সেই 11:00 ব্রেক নিয়েছিলাম, 1.5 ঘন্টা একভাবে আবার চালিয়েছি,
ডালখোলার রাস্তাটা এখন বেশ তৈরি হয়ে গেছে, ভালোই হয়েছে, কোনো রকম জ্যাম নেই, কোনো রকম কিছুই নেই। ইজিলি এই রাস্তাটা কভার করে দিলাম তো খুব তাড়াতাড়ি, না হলে অন্য সময় হলে এই রাস্তাটায় প্রচুর লরি জ্যাম থাকে। এবার একটা ব্রেক নিয়ে একটা ছাওয়া জায়গায় দেখে দাঁড়িয়ে একটা ওয়াটার ব্রেক, গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে। এখন বিকাল 4:27, চলে এসেছি একদম ফারাক্কা ব্রিজে, বেশ এবার এক্সস্ট লাগছে, 4:30 বাজে, এর মধ্যে এক্সস্ট হয়ে গেছি, এত অ্যাকচুয়ালি গরম না পাওয়া যাচ্ছে না। পাহাড়ে যখন যাই না তখন এই গরমটা কিছু মনে হয় না, যখন পাহাড় থেকে নেমে আসি না তখনই মনে হয় কি গরম। ফারাক্কা ব্রিজের এই যে প্রবলেমটা যে কবে সলভ হবে কে জানে, এত ন্যারো ব্রিজ, ওদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছিল কিন্তু সেটা তো দীর্ঘকাল ধরে এরকমই পড়ে আছে। ফারাক্কা ব্রিজ পেরিয়ে এবার আসছি মুরগ্রাম, মুরগ্রাম থেকে বহরমপুর, বহরমপুরে ঢুকে একটা চায়ের ব্রেক নেব। মুরগ্রাম এসে গেছি, 5:30 বাজে, দুপুরবেলা একদম আমার ডান সাইড থেকে মুখের উপর রোদ্দুর পড়ছিল, অসুবিধা হচ্ছিল, এখন সেই তুলনায় অনেক কমফোর্টেবল লাগছে, গরমটা অতটা লাগছে না। বহরমপুরের মধ্যে ঢুকে গেছি, এখন সিটির জ্যাম কি অবস্থা, হ রায়গঞ্জ থেকে লাঞ্চের পরে নন-স্টপ টানছি, একবার শুধু খালি একটা ফুয়েল ব্রেক নিয়েছিলাম। এরকম সিগনাল মানে পাগল নাকি কে জানে আমি কিছু বুঝি না। এবার একটা চা পানের বিরতি দরকার, মেজাজটা গেছে বিগড়ে। এখন 6:40 বাজে, জাস্ট বহরমপুরে এন্টার করে এই চায়ের দোকানটায় দাঁড়িয়ে চাটা খেলাম, আর 190 কিলোমিটার রাস্তা বাকি আছে। গুগল ম্যাপ অনুযায়ী 5 ঘন্টা মোটামুটি লাগতে পারে, কিন্তু দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। 8:40 বাজে, আপডেট দেওয়া ছাড়া তো আপাতত আর কিছু দেখানোর নেই, আর কিছু বলারও নেই, আর এখন জাস্ট আমি এন্টার করবো হচ্ছে গৌরাঙ্গ সেতু, রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। বাড়ি আর আমার মোটে 4 কিলোমিটার বাকি, পিলিয়নকে নামিয়ে দিয়ে আমি এবার বাড়ি যাচ্ছি। এই সময় একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমার চেন পকেট থেকে চেনটা খুলে নিচে পড়ে গেছিলো। তো ব্যাপারটা হচ্ছে যে চেনটা খুব ঢিলা হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে কালকে করিয়ে নেবো, বাড়িতে যখন চলে এসেছি কালকে করিয়ে নেবো, রাস্তায় আর কোথাও দাঁড়াইনি, সেজন্য টান টান এসেছি, আর সেটাই কাল হয়েছে, চেন পকেট থেকে চেন খুলে বেরিয়ে চলে গেছে, তো লাগিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছে। এখন 12:00 বাজে, বাড়ির প্রায় কাছেই চলে এসেছি, কিন্তু বাড়ির কাছে এসে একটা সমস্যা তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে বাইকের চেনটি পড়ে গেছে, তো তোলা হয়ে গেছে আপাতত, আর আর বিশেষ কিছু কোনো ঘটনাক্রম নেই। এখানেই ভিডিওটা শেষ করছি, ভিডিওটা আপনাদের কেমন লাগলো, পুরো সিরিজটা আপনাদের কেমন লাগলো প্রথম থেকে দেখবেন, কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে আরেকটা নতুন সিরিজে, ততদিনের জন্য বাই বাই।